হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর উসিস মম ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। জানি তোমরা খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আর আজকে হচ্ছে রবিবার, আর রবিবার মানেই তো জানো আমার সকালটা এত ব্যস্ত, মানে কি বলবো, আমি নিঃশ্বাস নেওয়ার সময় পর্যন্ত পাই না। তো সকাল থেকে ব্লগটা শুরু করে নিই, সকালবেলা আগে উঠে কিছু কাজ কমপ্লিট করে তারপরে আমার মেয়েকে নিয়ে গেলাম মেয়ের নাচের স্কুলে। তো সেখান থেকে এলাম, এসে আগে খেলাম, খেয়ে তারপরে হচ্ছে ভাবলাম এবার কাজগুলো কিছুটা কমপ্লিট করে ভাবলাম এবার থেকে ব্লগটা স্টার্ট করি। তো চলো এবার আমি হচ্ছে ও আর এসে দেখি বাজার থেকে সবজি এনে রেখেছে, মাছ মাংস সবজি এনে রেখে দিয়েছে, সেগুলো হচ্ছে আমি এখনো বের করি। তো চলো দেখাই তোমাদের কী কী এনেছে। এই দেখো মাছ এনেছে, মাছ একটা হচ্ছে কই মাছ, আর আছে তোমার বান মাছ, বেলে মাছ, আর একটা ছোট টাকি মাছ। আর এনেছে দেখো বাবা মটন এনেছে। তা আমি না আজকে হচ্ছে মটনটা এখন এই দুপুরবেলা রান্না করব না, এটা রান্না করব রাতের বেলা। রাতের বেলা একজন গেস্ট আসবে, তো এটা আমি রাতেই করব। এটা আমি হচ্ছে ম্যারিনেট করে রেখে দেবো। আর দেখো কি অবস্থা, পুরো সবজির দোকান তুলে এনেছে, কি কি বলবো আমি। এই যে লঙ্কা দেখছি এখানে, লঙ্কা, এই যে পেঁয়াজ, রসুন, এই যে হচ্ছে পুদিনা পাতা, লাল শাক, মূলো, বেগুন, ঝিঙে আছে, বটবটি, আর আছে দেখো উচ্ছে, লাউ, শশা, কুমড়ো, আর হচ্ছে আলু। আর এই দেখো এনেছে হচ্ছে এটা দুধ, এটা হচ্ছে চায়ের দুধ, এটা চায়ের দুধ 1 কিলো আছে এখানে। আর এটা হচ্ছে টক দই, এই গরমে টক দই মাস্ট, গরমে হচ্ছে টক দই আমার ঘরে থাকেই সব সময়ের জন্য টক। তাই দেখো আমি হচ্ছে সবজিগুলো এখন এই প্যাকেটের মধ্যে রেখে দিচ্ছি, প্যাকেটের মধ্যে রেখে একটা বড় ঝুড়িতে করে সব সবজিগুলো নিয়ে আমি বাইরে গিয়ে ধুয়ে নেবো। আর এই দেখো আমি হচ্ছে দইটা একটা কন্টেনারে ঢেলে নিচ্ছি, আর কন্টেনারটা পুরো 1 কিলো দইটা না কন্টেনারে ধরলো না, অর্ধেকটা না, জাস্ট একটুখানি 1 কাপ মতো, আর বাকি থাকে যেটা আমি হচ্ছে ওই প্যাকেটটাতে রেখে দিলাম, ওটা পরে হচ্ছে মাটনটা যখন ম্যারিনেট করবো তখন ওটা দিয়ে দেবো। আর সেই সঙ্গে সবজিগুলোও হচ্ছে কেটে নেবো, সবজিগুলো কেটে আমি হচ্ছে তারপরে সবজিগুলো জল দিয়ে ধুয়ে নেবো। তা হচ্ছে দেখো আমি এখন সবজিগুলো সব কলপাড়ে নিয়ে এসেছি, আর আমার মেয়ে যে বালতিগুলো নিয়ে দেখো বাথরুমে ঢুকছে যে স্নান করবে আমার সঙ্গে, আর আমি ওই ক্যারি প্যাকেটগুলোও ধুয়ে দিচ্ছি, ধুয়ে একটুখানি সময় জলটা ঝরিয়ে রেখে দেবো। তারপরে সবজিগুলো যখন জল ঝরে যাবে ধোয়ার পরে তখন আমি ওই ক্যারি প্যাকেটগুলোর মধ্যে রেখে ফ্রিজে রেখে দেবো। আর হচ্ছে সবজিগুলো একটুখানি ধুয়ে নিলে বালিটা থাকে না, নোংরাটা থাকে না, আর সেই সঙ্গে সবজিগুলো একটু টাটকা সতেজ থাকে। আর হচ্ছে যখন বাজার থেকে নিয়ে আসে তখন কেমন ধুলো বালি একটা থাকে সবজির সঙ্গে, তো আমি না সব সবজি সব সময়ের জন্যই ধুয়ে রাখি। যখনই কোনো সবজি আনে ফ্রিজে রাখি তখনই আমি সবজিগুলো ধুয়ে রাখি, এতে কী হয় সবজিগুলো ভালো টাটকা ফ্রেশ থাকে। আর এই দেখো আমি হচ্ছে সবজি টবজিগুলো তো ধোয়া হয়ে গেছে, আর ওখানে যেখানে বসে নিচটাতে আমি সবজি ঢেলে দিয়েছিলাম ব্যাগের সব পুরোটাই, তো সেখানে সবজি কাটার পরে পেঁয়াজ রসুনের কিছুটা নোংরা থাকে, আলু টালু ধুলো বালি থাকে, সেগুলো আমি ঝাড় দিয়ে নিচ্ছি। এবার এই ঝাড়টা দিয়ে তারপরে জামাকাপড়, কিছু জামাকাপড়গুলো আছে সেগুলোও কাচবো, আর কেচে হচ্ছে স্নান করব। আর সবজি আনার পরে সবজির হচ্ছে ব্যাগটা পুরো মেঝেতে ঢেলে দিয়েছিলাম, তো আর তার মধ্যে প্রচুর ধুলো ছিল, তো সেগুলো ঝাড় দিয়ে পরিষ্কার করে নিলাম। আর আমি এই জামাকাপড়গুলো কাচবো, কেচে স্নান করে নেব, আর স্নান করে এখনও রান্না বাকি আছে, আর ইচ্ছা করছে না যে আজকে রান্না করি, তবুও কী করবো বলো, রান্না তো করতেই হবে, চলো কাজ করি। চলো স্নান করে রেডি হয়ে গেছি, এবার রান্নাটা কমপ্লিট করি। আর এই গরমে না রান্না টান্না করতে ইচ্ছা করছে না। আর এই দেখো তোমরা ভাববে যে আমি কালকে বললাম যে কানের পরি না মালা পরি না, তো আজকেই পরে ঘুরে বেড়াচ্ছি, আসলে কি হয়েছে বলো তো, আজকে তো রবিবার আর আমার মেয়ের নাচের ক্লাস থেকে তো সেখানেই গেছিলাম সকালে, তো সেই জন্য এগুলো পরেছি, তো খুলে রাখবো। আমরা কি শরবত খাচ্ছি কি বলো তো, এত গরম না, গরমে আর ভালো লাগছে না, তা ভাবলাম একটু গ্লুকন খাই, খেয়ে তারপরে একটু ঠান্ডা হয়ে তারপরে রান্না করবো। আর জানো না কালকে রাত্রে বৃষ্টি হয়েছে,
বৃষ্টি হওয়াতে আজকে যেন গরমটা আরো বেশি হয়ে এত পরিমাণে গরম আর রোদ হচ্ছে, বুঝতে পারছি না। স্নান করে এলাম এই মাত্র, তোমার কারণ মেয়ে এখন মিক্স চালাতে পারো। দেখো তো, চলো এটা একটু খাই, তোমরাও এনজয় করো আমাদের সঙ্গে আর কি। আরে দেখো, আমি এখানে পুদিনা পাতা পাচ্ছি, তো পুদিনা পাতার সঙ্গে পুদিনা পাতা দিয়েছি, আর একটু দিয়েছি কাঁচা লঙ্কা, আর একটু পাকা তেঁতুল দিয়েছি, দিয়ে ওটা আমি বেটে পেস্ট করব। নুন লঙ্কাও দিয়ে দিয়েছি, তো আর একটু নুন সামান্য যদি লাগে সেটা টেস্ট করে পরে দিয়ে দেবো। তো আমি এখানে পুদিনা পাতার চাটনিটা তৈরি করে নেবো, তো আমি হচ্ছে এর মধ্যে নুনটা দিয়ে দিলে আমার পাতা রেডি। কি রান্না হয়েছে তোমাদের একটু দেখিয়ে দেই। এই দেখো, এটাতে আছে ডাল, এটাতে আছে তেল কই, সে কই মাছটা দিয়ে তেল কই করেছি, আর এটাতে আছে সে ছোট মাছগুলো দিয়ে উচ্ছে দিয়ে আলু দিয়ে, আর এখানে আছে আলু আর কুন্দরি ভাজা, আর এটাই বেগুন ভাজা, আর এটাতে দেখলে তো পুদিনা পাতার চাটনি করলাম সেই চাটনিটা। তো দেখো, গুড ইভিনিং বন্ধুরা, এখন বাজে 5:45, আর আমি হচ্ছে বসে গেছি মশলা নিয়ে। মশলা বলতে পেঁয়াজ রসুন আদা আর আলুটা কেটে নেবো, আর দুপুরবেলা তো বললাম মাংসটা ম্যারিনেট করে দেবো, তো মাংসটা না আমার তখন আর ম্যারিনেট করা হয়নি, কারণ এত গরম লাগছিলো, এত অসহ্য লাগছিলো না, আমি আর মশলাটা করতে পারিনি। তো সেটা মাংসটা আমি হচ্ছে অমনিই ফ্রিজে রেখে দিয়েছি ধুয়ে টুয়ে। তো এখন আমি আলুটা কেটে নিচ্ছি, আলু কাটার পরে পেঁয়াজ রসুনটা কেটে মিক্সারে হচ্ছে মশলাটা করে আমি মাংসটা ম্যারিনেট করে নেবো। আর আমার এই না সবজি কাটতে কাটতে এত পরিমাণে মেঘ করেছে, জানো না মনে হয় ঝড় বৃষ্টি হবে। তো দেখো প্রচণ্ড পরিমাণে মেঘ হয়েছে, দেখো এত মেঘ করেছে, বৃষ্টি তো অবশ্যই হবে, ঝড়ও হতে পারে, ঝড় বৃষ্টি মনে হচ্ছে একসঙ্গেই হবে, কারণ খুব মেঘ করেছে আর প্রচুর পরিমাণে বিদ্যুৎ চমক। তো দেখো, আমি ভাত বসিয়েছি, তখন বললাম ঝড় বৃষ্টি হবে, এত প্রচুর পরিমাণে ঝড় হয়েছে, বৃষ্টি হয়েছে, আর কারেন্ট নেই, কারেন্ট অফ হয়ে গেছে, তো কি করবো। তবুও লাইটটা জ্বালিয়ে আমি মশলাটা নিশ্চিত করতে পারি, শিলনোড়াতে করে আমি হচ্ছে মাংসটা ম্যারিনেট করে ভাতটা বসিয়েছি। আমি হচ্ছে শেষ করছি, গুড নাইট। চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, গুড নাইট। দেখো কি বলছে, আর দেখো কিছু একটা বলছে। কারেন্ট এখন আসেনি, তো কি করবো, ক্যান্ডেল লাইট ডিনার করছি। তো বন্ধুরা, আর ভিডিওটা এখানেই শেষ করছি, গুড নাইট। কিছুই তো আর এর আগে তো কিছুই দেখাতে পারলাম না, কিছুই করতে পারলাম না।